ভুটটার ভুট্টার জমিতে অনেক সময় সার প্রয়োগ করতে চাষি ভাইরা দ্বিধানন্দ হয়ে থাকে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে ভুট্টা গাছে কয়টি নিয়মে আপনারা সার প্রয়োগ করবেন প্রথমত এক নম্বর উপায় সার প্রয়োগ করা যে কোনো বয়সের ভুট্টার গাছ হোক না কেন ভুট্টা চাষের ক্ষেত্রে সার ছিটিয়ে দেওয়া সবচাইতে ভালো কেন ভালো কারণ এতে করে খরচ কম হয় এবং সমানভাবে ভুট্টার জমিতে সার ছিটিয়ে প্রয়োগ করা যায় এটি কিন্তু সমানভাবে মাটির খাদ্য হিসাবেও বিবেচিত হয় গাছ কিন্তু সঠিকভাবেও নিউট্রিশন সংগ্রহ করতে পারে দ্বিতীয় নিয়ম হচ্ছে অনেক চাষি ভাইরা মনে করে থাকেন যে বড় ভুট্টার গাছ কিভাবে দিব যখন দেখবেন যে পাঁচ ফুট ছয় ফিট হয়ে গেছে সেই জমিতেও কিন্তু অনেক সময় সার তৃতীয় কিস্তির সার কিন্তু উপর দিয়ে দেওয়া যায় না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা করবেন কি এই যে এখানে ভুট্টার গাছ যে দেখতে পাচ্ছেন এই ভুট্টার গাছের নিচে এই যেমন লাইন আছে এই লাইনের ভেতর ঢুকে আপনারা সার এইভাবে সিটিয়ে নিচ দিয়ে প্রয়োগ করতে পারেন এটি কিন্তু বড় ভুট্টার গাছের ক্ষেত্রে আমি বলছি ভুট্টার জমিতে সার দেওয়ার তৃতীয় নিয়মটা হচ্ছে এটি কিন্তু কেল দেওয়া এটাকে কেল বলা হয় মাঝখানের দিন অনেক চাষি ভাইরা মনে করেন যে কেল দেওয়ার আগে সার দিব না কেল দেওয়ার পরে সার দিবেন এটি কিন্তু দুইটা নিয়ম আছে প্রথমত নিয়ম যখন আপনারা এই ধরনের কেল তুলবেন অর্থাৎ মা মাটি তুলে দিবেন তুলে দেওয়ার আগে এই গাছের গোড়া দিয়ে কিন্তু আপনি সমুদায় সার প্রয়োগ করে তারপরে মাটি তুলে দিতে পারেন এর পরবর্তীতে কি করতে পারেন ভুট্টা জমির এই নালার মধ্যে পানি সেচ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভুট্টার গাছ সঠিকভাবে সার গ্রহণ করতে পারবে এবং দ্রুত সুস্থ সবল হবে এবং বড় হবে ভুট্টার গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া হয়েছে মাঝখান দিয়ে ড্রেনের ব্যবস্থা আছে গাছের গোড়ায় যদি আপনারা সার প্রয়োগ না করতে পারেন সেক্ষেত্রে এই ড্রেনের মাঝখানে সমুদায় সার বা একটা দুইটা তিনটা আইটেমের সার যদি আপনারা এই কেলের মাঝখান দিয়ে দিয়ে তারপরে পানি সেচ দিলেও কিন্তু ভুট্টার গাছ নিউট্রিশনটা নিতে পারবে এবং দ্রুত কিন্তু বর্ধনশীল হবে ভুট্টা চাষে সার দেওয়ার পঞ্চম নিয়ম সেটি হচ্ছে অনেক চাষি ভাইরা মনে করেন ছোট বড় গাছে উপর দিয়ে সার দিতে ভয় পান আসলে সার দেওয়ার কোনো ভয় নাই কারণ সার যদি সঠিক নিয়মে সঠিক পরিমাণে দেন তাহলে ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি হবে ফুল এবং ফল ভালো হবে এবং মোসাগুলা পুরো হবে দানাটা পুষ্ট হলে ওজনটা বৃদ্ধি হবে এ চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো নিয়মে ভুট্টা জমিতে সার প্রয়োগ করেন না কেন সঠিক নিয়মে সঠিক পরিমাণে সার প্রয়োগ করবেন এখন গাছের গোড়ায় আপনারা দিতে পারেন বা মাস্ক বরাবর দিতে পারেন বা ছিটিয়ে প্রয়োগ করলেও কিন্তু তার ভালো ফলন পাওয়া সম্ভব পানি সেচ দেওয়ার পরে ভুট্টার গাছ হলুদ হয় আসলে পানি সেচ দেওয়ারও কিছু নিয়ম আছে এই নিয়মে কৃষি জানালা ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তবে পানি অবশ্যই ভুট্টার জমিতে পরিমাণ মতো প্রয়োগ করবেন সার দেওয়ার আগে অথবা সার দেওয়ার পরে তবে একটা জিনিস সার দেওয়ার পরবর্তীতে ভুট্টার জমি থেকে কিন্তু পানি বের করে দেওয়া যাবে না সে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার জমিতে যে সারটা থাকে সেই সারসহ পানিটা বের হয়ে যাবে পরবর্তীতে ভুট্টার জমিতে গাছগুলো সার কম পাবে এতে করে ফলনটাও কিন্তু কম পাবে এই জন্যে ভুট্টার জমিতে যখন পানি সেচ দেবেন পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা পানি সেচ দেবেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টার গাছ হলুদ হবে না সারটা সঠিকভাবে পাবে এবং গাছগুলো দ্রুত বর্ধনশীল হবে এছাড়াও ফলনটাও ভালো পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম